55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই অ্যামাজন জঙ্গল, যেখান থেকেই সমগ্র পৃথিবীর 20% অক্সিজেনের উৎপাদন হয়ে থাকে। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এই অ্যামাজন রেইন ফরেস্ট বিগত 1 মাস হলো এভাবেই জ্বলছে। কি হবে এখানে বসবাসরত আদিবাসী ও বিভিন্ন জন্তু জানোয়ারদের? এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব যে কি কারণে এই ফরেস্ট ফায়ার অর্থাৎ দাবানলের সৃষ্টি হয়ে থাকে, ও এই আগুন এভাবেই জ্বলতে থাকলে তা আমাদের তথা সমগ্র পৃথিবীর অস্তিত্বের ওপর কতটা প্রভাব ফেলবে। তো সমস্ত কিছু জানতে ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আপনারা যদি অধিকান চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, এই দাবানল সম্বন্ধে জানার আগে চলুন প্রথমে অ্যামাজন জঙ্গল সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া যাক। সমগ্র অ্যামাজন জঙ্গলটি দক্ষিণ আমেরিকার 70 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ঘন বর্ষাবন অর্থাৎ রেইন ফরেস্ট। সহজভাবে বলতে গেলে এর আকার বাংলাদেশ ও সমগ্র ভারতবর্ষের সমষ্টির প্রায় দ্বিগুণের সমান। এই সুবিশাল জঙ্গল ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ভেনেজুয়েলা সমেত মোট 9টি দেশের মধ্যে দিয়ে বিস্তৃত। ঠিক যেমনটা আমাদের সুন্দরবন ভারত ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত রয়েছে তেমনই, যার মধ্যে জঙ্গলের 60% ব্রাজিল, 13% পেরু, 10% কলম্বিয়া ও অবশিষ্ট 17% বাকি 6টি দেশের মধ্যে অবস্থিত। উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রভাবে ঘন বৃষ্টিপাত হওয়ায় একে অ্যামাজন রেইন ফরেস্ট বলা হয়। এখানে 40,000 প্রজাতির আনুমানিক 39,000 কোটি গাছ রয়েছে, সঙ্গে এখানে 1,300 প্রজাতির পাখি, 2,800 প্রজাতির মাছ, 427 প্রজাতির স্তন্যপায়ী ও 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভয়চর ও 25 লক্ষ প্রজাতিরও বেশি পোকামাকড়ের বাস রয়েছে। সেই সঙ্গেই এখানে বহু ধরনের অজানা ও বিষাক্ত প্রাণীও বাস করে, যেমন বিষাক্ত সাপ, পোকামাকড়, মাছ ইত্যাদি। চিরহরিৎ গাছে ভরা এই অ্যামাজন রেইন ফরেস্টের অধিকাংশ স্থানেই মাটিতে সূর্যের আলো অবধি পৌঁছতে পারে না, সর্বদাই ওই স্থানগুলি গাছের ছায়ায় ঢাকা থাকে। আজও ওই জঙ্গলে এমন বহু স্থান রয়েছে যেখানে আমাদের সভ্যতারও ছাপ পড়েনি, অনেক স্থানে আজও মানুষ পৌঁছতে পারেনি, এমনকি বিজ্ঞানীদেরও কোনো ধারণা নেই যে সেই সমস্ত স্থানে কত ধরনের নতুন প্রজাতির জীবের বসবাস রয়েছে। অ্যামাজন জঙ্গলের প্রাণকেন্দ্র হলো এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী যার নাম অ্যামাজন নদী। এই নদী দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী ও জলধারণের দিক দিয়ে এটি বিশ্বে প্রথম স্থান অধিকার করে। এটি প্রায় 1,000 উপনদীর সমন্বয়ে গড়ে উঠেছে, আর এই উপনদীগুলোই মূলত এই সুবিশাল জঙ্গলে অবস্থিত প্রাণীদের জলের চাহিদা মেটায় ও এই উপনদীগুলোর তীরেই গড়ে ওঠে বিভিন্ন আদিবাসীদের বসবাস। 39,000 কোটি বৃক্ষ দিয়ে গঠিত এই অ্যামাজন জঙ্গল পৃথিবীর বায়ুমণ্ডল থেকে প্রায় 24 কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন প্রোডিউস করে থাকে, আর যে কারণেই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। তো অ্যামাজন জঙ্গলে আগুন লাগলো কীভাবে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে অ্যামাজন জঙ্গলে দাবানলের ঘটনা এটাই প্রথমবার নয়, আগুন লাগার ঘটনা প্রতি বছরই চলতে থাকে, কিন্তু এবার যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। স্যাটেলাইটের রিপোর্ট অনুযায়ী 2018 অবধি অ্যামাজনের জঙ্গলে মোট 40,000 দাবানলের ঘটনা ঘটেছিল, কিন্তু এবছর যা প্রায় 83% বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 74,000-এ। অ্যামাজন জঙ্গলে প্রায় 4 সপ্তাহ হয়ে গেল আগুন লেগে আছে, যা নেভার নামও নেই। শুরুতে আন্তর্জাতিক মিডিয়া কভারেজ না পাওয়ায় এই আগুন সম্বন্ধে ভারত ও বাংলাদেশের লোকেরা প্রায় 2 সপ্তাহ পর থেকে জানতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজের পোস্টে হ্যাশট্যাগ প্রে ফর অ্যামাজন ও হ্যাশট্যাগ অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে বহু পোস্ট শেয়ার হতে থাকে। পরিস্থিতি তো তখন ভয়াবহ হয় যখন জঙ্গলে বিভিন্ন জায়গায় মরা জীবজন্তুর দেহ দেখতে পাওয়া যায়। ব্রাজিলের প্রেসিডেন্টের মতে এই আগুন বেশ কিছু এনজিও ও দলগোষ্ঠী ব্রাজিল সরকারের থেকে বদলা নেওয়ার জন্য লাগিয়েছে। তার বক্তব্য, ব্রাজিলিয়ান গভর্নমেন্ট ওই সমস্ত এনজিওর ফান্ডিং বন্ধ করে দেওয়ায় ওই সমস্ত সংস্থাই ওই আগুন লাগিয়েছে এটা দেখানোর জন্য যে ব্রাজিল সরকারের একার পক্ষে অ্যামাজন জঙ্গল ভালোভাবে দেখাশোনা করতে পারা সম্ভব না। এছাড়াও বছরের বিভিন্ন ছোটোখাটো আগুনের ঘটনা ঘটে মূলত স্থানীয় নিবাসীদের জন্য, তারা চাষবাসের উপযুক্ত জমি পাওয়ার জন্য জঙ্গলে আগুন লাগায়। এই দাবানল বিগত 4 সপ্তাহে এত বিশাল আকার ধারণ করে নিয়েছে যে এর ধোঁয়া স্পেস থেকেও দেখা যাচ্ছে। আগুন থেকে উৎপন্ন ধোঁয়ার পরিমাণ এত বেশি যা অ্যামাজন ও পার্শ্ববর্তী 3টি শহর থেকে সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছে। আগুন লাগার প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর ব্রাজিল সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে এই আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়। 100 ডজন ফায়ার ফাইটার ট্রাক,
ও স্থানীয় লোক ও বিভিন্ন পরিবেশ প্রেমীরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে একসঙ্গে প্রাণীদের রেস্কিউ ও আগুন নেভানোর কাজে জুটেছে। এছাড়াও বোয়িং 747 সুপার ট্যাঙ্কার 115,000 লিটার জলের ক্যাপাসিটি সম্পন্ন একটি বিমানও হায়ার করা হয়েছে আকাশপথে অগ্নি নির্বাপনের জন্য। কিন্তু এই আগুনের পরিমাণ এতদিনে এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যা নেভানো তাদের পক্ষে প্রায় অসম্ভব মনে হচ্ছে। আপনারা এর ভয়ঙ্কর রূপ অনেকটা এভাবে অনুমান করতে পারেন যে প্রতি 2 মিনিটে 1 একর জঙ্গল আগুনে জ্বলছে। রিসার্চার্সদের মতে এই দাবানলের ঘটনার জেরে অনেক বেশি পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে ও সেই সঙ্গেই অক্সিজেনের উৎপাদনের ঘাটতির জেরে পৃথিবীর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে। মানুষ দ্বারা লাগানোর আগুন ছাড়াও দাবানল বিভিন্ন প্রাকৃতিক কারণেও হয়ে থাকে, যেমন অনেক ক্ষেত্রে ঝড় হওয়ার জেরে গাছে গাছে ঘর্ষণের ফলে আগুন লেগে যায়, আবার অনেক সময় বজ্রপাতের ফলেও আগুন লেগে থাকে। একবার ভাবুন, যদি এই আগুন আপনার গ্রাম বা আপনার পুরো পাড়া জুড়ে লাগত, তবে সেক্ষেত্রে আপনি কি করতেন? এক্ষেত্রে ফেসবুকে প্রে ফর অ্যামাজনের পোস্ট শেয়ার করে আর অ্যামাজন ফায়ার ও মৃত জীবজন্তুদের কথা ভেবে আফসোস করে কোনো লাভ নেই। এক্ষেত্রে আপনাদের সামনে একটাই মাত্র উপায় এই পৃথিবীকে বাঁচানোর, যা হলো বৃক্ষরোপণ। আপনারা যদি নিজে বৃক্ষরোপণ না করতে পারেন, তবে বিভিন্ন সংস্থায় অনুদান করুন যারা বৃক্ষরোপণ সম্বন্ধীয় নানা ধরনের ইনিশিয়েটিভের সাথে জড়িত। এছাড়াও আপনি এই দাবানলের পরিস্থিতিতে অ্যামাজন রেইন ফরেস্টকে কিছু ফান্ড ডোনেট করতে পারেন স্ক্রিনে দেখানো এই সংস্থাগুলির মাধ্যমে। সমস্ত কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। শুধুমাত্র নিজেদের ও পরিবারের কথা না ভেবে আমাদের এই পৃথিবী, এই মাদার নেচার সম্বন্ধে একটু হলেও ভাবুন। আশেপাশে দূষণের পরিমাণ কমিয়ে পরিবেশ বান্ধব কাজে যুক্ত হন। জল অপচয়, জল দূষণ, বৃক্ষচ্ছেদন, মাটি দূষণ, বায়ু দূষণ এসব ক্রমান্বয়ে প্রতিনিয়তই বেড়ে চলেছে। আপনারা এই পৃথিবীর, এই মাদার নেচারের গুরুত্ব এখন বুঝছেন না, কিন্তু একদিন বুঝবেন যখন এই পৃথিবী ধ্বংস হওয়ার পর আমরা আপনারা চাঁদে বা মঙ্গলে বসবাস করব। ঠিক যেমনটা মা বাবা থাকাকালীন অনেকে তাদের গুরুত্ব বোঝে না কিন্তু মা বাবা হারানোর পর বোঝে, ঠিক তেমনই। এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি এই পরিবেশ সম্পর্কে সচেতন হন, তবে ভিডিওটি লাইক করে বাকিদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। আপনারা যদি অধিকান চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখানো রয়েছেন বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, বাই বাই। Agora que eles puseram fogo na nossa reserva.